হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি বলেছিলাম মাধ্যমিকের পরে তোমাদের স্ট্রিম, যে তিনটে স্ট্রিম রয়েছে, সায়েন্স, আর্টস এবং কমার্স, এই সায়েন্স, আর্টস এবং কমার্সের সাবজেক্ট কম্বিনেশন এবং ক্যারিয়ার অপশান নিয়ে তিনটে ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকে সেই ভিডিও সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের সায়েন্সের যে ক্যারিয়ার অপশন রয়েছে সেই ক্যারিয়ার অপশন নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। পুরো বিস্তারিত সায়েন্সের বিষয়ে আলোচনা করব। মাধ্যমিকের এর পরে তুমি সঠিক স্ট্রিম বেছে নিতে চাইলে এই তিনটে ভিডিওই তোমরা অবশ্যই দেখো। তোমরা যদি সায়েন্স নিতে চাও তাহলে তো অবশ্যই ভিডিওটা দেখো, আর যদি তোমরা সায়েন্স নাও নিতে চাও তাও ভিডিওটা দেখো। এখান থেকে তোমাদের সায়েন্স স্ট্রিম সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, সায়েন্স স্ট্রিম নিয়ে বলার আগে তোমাদের বলবো, যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না তোমরা কোন স্ট্রিম নিয়ে এগিয়ে যাবে, তাদের জন্য একটা রীতিমতো ভিডিও করে ফেলেছি, আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেটা এই ভিডিওর পরে তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখন যদি সায়েন্স স্ট্রিমের কথা বলি, সায়েন্স স্ট্রিমকে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে PCM, দ্বিতীয় হচ্ছে PCBM, তৃতীয় হচ্ছে PCB। তো এখানে দেখো, প্রথমে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা কি বললাম, PCM, যেটাকে বলা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আর হচ্ছে PCBM, যেটাকে বলা হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সাবজেক্ট কম্বিনেশন, আর তৃতীয় হচ্ছে PCB, যেটাকে বলা হয় কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট কম্বিনেশন। তো তোমরা এখানের মধ্যে মানে সায়েন্স স্ট্রিমের মধ্যেও পার্টিকুলার স্ট্রিমকে তিন ভাগে মোটামুটি ভাগ করা যায়, ঠিক আছে? এই স্ট্রিম সায়েন্স স্ট্রিমের মধ্যে এই তিন ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ তোমরা তোমাদের সাবজেক্ট কম্বিনেশন হিসাবে নিয়ে নিতে পারো। তো এখানে সবার প্রথম যদি PCM এর কথা বলি, PCM মানে আমি যেটা বললাম যে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে ফিজিক্স থাকবে, এ কেমিস্ট্রি থাকবে, ম্যাথ থাকবে। তো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেটা লেখা রয়েছে PCM সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে, সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমাদের থাকবে। তো তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে হিন্দি হতে পারে, বেঙ্গলি হতে পারে, আসামিয়া হতে পারে, যে কোনো ভাষায় ল্যাঙ্গুয়েজ হতে পারে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, তার সাথে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে ইংলিশ রয়েছে সেই ইংলিশ কম্পালসারি প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে যেরকম PCM এ এই কটা সাবজেক্ট তোমাদের থাকবেই থাকবে প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ থাকবেই থাকবে সাবজেক্ট কম্বিনেশন, এটা মাথায় রেখে দেবে। সেরকমভাবে যদি আমি বলি PCBM মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, এবং যেটা বললাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা থাকবে, এবং ইংলিশ, এই কটা সাবজেক্ট অবশ্যই থাকবেই থাকবে যখন তোমরা স্ট্রিম হিসাবে বেছে নেবে, সায়েন্স স্ট্রিমে থেকে বেছে নেবে PCBM সাবজেক্ট কম্বিনেশনকে। এবং তৃতীয় যদি বলি PCB সাবজেক্ট কম্বিনেশনে যদি তোমরা যাও, তখন তোমাদের ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, তার সাথে যেটা বললাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অথবা হিন্দি বা যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে তোমাদের, দ্বিতীয় কী হয়ে যাচ্ছে ইংলিশ থাকবে। তো এখন দেখো, তোমরা ভাবছো যে এখানে সায়েন্সের মধ্যেও তিনটে পার্ট রয়েছে, আমরা কোন সাবজেক্ট কম্বিনেশনটা গ্রহণ করব। তো এখানে বলে দিই PCM কাদের জন্য, যাদের ক্লাস টেনে ম্যাথামেটিক্স খুব ভালো লাগতো কিন্তু লাইফ সায়েন্স ভালো লাগতো না, তারা যারা ম্যাথামেটিক্স নিয়ে এগিয়ে যেতে চায়, লাইফ সায়েন্স অর্থাৎ যেটা ইলেভেনে গেলে বায়োলজি হয়ে যায়, বায়োলজি নিয়ে এগিয়ে যেতে চায় না, তাদের জন্য যারা ম্যাথামেটিক্স নিয়ে এগিয়ে যেতে চায় কিন্তু বায়োলজি নিয়ে এগিয়ে যেতে চায় না, তাদের জন্য কী হচ্ছে PCM সাবজেক্ট কম্বিনেশন, বোঝা গেছে? এরপরে যদি বলি PCB কাদের জন্য, যারা ম্যাথামেটিক্স ভালো লাগে না, ক্লাস টেনে ভালো লাগতো না কিন্তু বায়োলজি ভালো লাগতো, ঠিক আছে? তো তাদের জন্য কী হচ্ছে PCB, মানে যারা বায়োলজি নিয়ে এগিয়ে যেতে চায় কিন্তু যারা ম্যাথামেটিক্স এই নিয়ে ভালো লাগে না, ম্যাথামেটিক্সটা রাখতে চায় না সাবজেক্টের মধ্যে, তাদের জন্য কিন্তু PCB সাবজেক্ট কম্বিনেশন। এরপরে আমি বলি এখানে PCBMটা কাদের জন্য, PCBMটা হচ্ছে যারা ম্যাথামেটিক্সও রাখতে চায়, বায়োলজিও রাখতে চায়, উভয় কম্বিনেশনই রাখতে চায়, দুটো সাবজেক্টই রাখতে চায়, তাদের জন্য কিন্তু PCBM আর ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু এখানে সায়েন্স স্ট্রিমের মধ্যে কম্পালসারি প্রত্যেকটা বিভাগের মধ্যে। তো এইরকম উপায়ে তোমরা কী হচ্ছে সায়েন্স সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে তোমরা এই তিনটে ভাগের মধ্যে যে কোনো একটি নিতে পারো। এছাড়া আরেকটা জিনিস মাথায় রাখবে, যারা ভবিষ্যতে নন
মেডিকেল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যেতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও বা তোমার মেডিকেল লাইনের দিকে যেতে চাও না, তারা কিন্তু পিসিএম নিতে পারো, ঠিক আছে। এবং যারা তোমরা মেডিকেল লাইনের দিকে যেতে চাও, ডক্টর হতে চাও, ঠিক আছে, ডেন্টিস্ট হতে চাও, মানে মেডিকেল লাইন নিয়ে এগিয়ে যেতে চাও, তারা কিন্তু অবশ্যই পিসিবি নেবে, এখানে পিসিবি নেবে। এবং পিসিবিএম তোমরা পিসিবিএম নিলে কি হবে, তোমরা যে কোনো ক্যারিয়ার, মানে তোমরা যদি নন মেডিকেলেও যেতে পারবে অথবা তোমরা মেডিকেল লাইনেও যেতে পারবে, তোমরা ডাক্তারও হতে পারবে, ইঞ্জিনিয়ারও হতে পারবে, যে টুয়েলভের পরে যে লাইন যেদিকে ইচ্ছে সেই লাইনের দিকে তোমরা এগিয়ে যেতে পারবে। এরপরে যদি বলি তোমাদের স্কুল অনুযায়ী অপশনাল সাবজেক্ট ভ্যারি করে, ঠিক আছে, তোমাদের স্কুল অনুযায়ী স্কুলে কী কী সাবজেক্ট রয়েছে, কী কী কোন স্কুলে কোন কোন সাবজেক্টের টিচার রয়েছে, সেই অনুযায়ী কিন্তু অপশনাল সাবজেক্ট হয়। যেগুলো এক বললাম মেন সাবজেক্ট মানে তোমার কম্বিনেশন অনুযায়ী সেগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলে সেম থাকবে, কিন্তু এখানে যে অপশনাল সাবজেক্ট সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। মূলত যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলো নিয়েই আমি আলোচনা করব। প্রথম যেটা আমি বললাম যে বায়োটেকনোলজি নিয়ে তোমরা সাবজেক্ট কম্বিনেশন রাখতে পারো যদি পিসিএম থাকে। ইকোনমিক্স নিয়েও তোমরা এগিয়ে যেতে পারো, যে মূলত কী হয়, কোনো বিজনেসে ব্যয়কে কমিয়ে কীভাবে আয়কে বাড়িয়ে নিতে হয়, তো এই সমস্ত বিষয় এখানে শেখানো হয়। তারপরে হোম সায়েন্স নিতে পারো, তোমাদের পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে আমি বলছি না, তোমরা মোটামুটি সবই জানো। ফাইন্স আর্টস নিতে চাও, তো ফিজিক্যাল এডুকেশন নিতে চাও খেলাধুলার জন্য, তারপরে আর্কিটেকচার, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, এরকম বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন রয়েছে পিসিএম এর জন্য, সেরকমই রয়েছে পিসিবি এর জন্য ও সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। কি অপশনাল সাবজেক্টের মধ্যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে বায়ো ও ম্যাথামেটিক্স, ঠিক আছে, বায়োটেকনোলজি, এই ফিজিওলজি, ফিজিক্যাল এডুকেশন, হোম সায়েন্স, ইকোনমিক্স, ফাইন্স আর্টস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স আর নিউট্রিশন। অপশনাল সাবজেক্টের মধ্যে এই যে সাবজেক্টগুলো বললাম, যে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো সাবজেক্ট তোমরা নিতে পারো, যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো, টোটাল 6টা সাবজেক্ট তোমাকে নিতে হবে, তার মধ্যে বেস্ট অফ 5 হবে, ওটা নিয়ে পরে আলোচনা করছি। তোমরা এই যে 1, 2, 3, 4, 5 সাবজেক্ট নিচ্ছ, এছাড়া অপশনাল সাবজেক্টের মধ্যে থেকে একটা যে কোনো সাবজেক্ট বেছে নিতে পারো, ঠিক আছে। দ্বিতীয় ও যদি তোমরা পিসিবি নাও, তাহলে এই অপশনাল সাবজেক্টগুলো যেগুলো রেখেছি তার মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমরা বেছে নিতে পারো। আবারও বলি, অপশনাল সাবজেক্ট স্কুলের ওপর ডিপেন্ড করে, আরও কোনো এক সাবজেক্ট এখানে অ্যাড হতে পারে বা এখানে সাবজেক্ট এখানে আসতে পারে, কোনো অসুবিধা নেই। এটা স্কুল অনুযায়ী, স্কুলে কী ধরনের টিচার রয়েছে, এই স্কুলে কী সুবিধা রয়েছে, সেই ওপরে ভিত্তি করে কিন্তু সাবজেক্ট অপশনাল সাবজেক্ট দেওয়া হয়। তো এরপরে যদি বলি পিসিবিএম, এখানে কিন্তু তুমি দেখো ভালো করে 1, 2, 3, 4, 5, 6, 6টা সাবজেক্ট এখানে পূরণ হয়ে গেছে। তো এরপরে চলে আসবো কেরিয়ার অপশন নিয়ে। আমি খুব তাড়াতাড়ি বলছি, এখানে অত ডিটেলসে যাচ্ছি না, তোমাদের বেসিক আইডিয়া আমি বলেছি, দিয়ে দেবো পুরোপুরি। তো এখানে আমি যেটা বললাম যে কেরিয়ার অপশন সায়েন্সের বিষয়ে দুটো পার্ট মূলত থাকে, একটা নন মেডিকেল পার্ট বা ইঞ্জিনিয়ারিং পার্ট বলতে পারো, যে ইঞ্জিনিয়ারিংয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারো বা ইঞ্জিনিয়ার হতে চাও, আরেকটা কী হচ্ছে তোমরা মেডিকেল লাইনে যেতে পারো, মেডিকেল ফিল্ড থেকে তোমরা নিজেদের কেরিয়ার বিল্ড করতে পারো। তো এখানে তো মূলত দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে কি পিসিবিএম যারা নিয়েছো তাদের আগেই বলেছি যে তোমরা কি হচ্ছে নন মেডিকেল ফিল্ডের মধ্যে পড়ছো, নন মেডিকেল ফিল্ডের সাবজেক্ট কম্বিনেশন নিয়েছো, তাহলে পিসিবিএম এর কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং লাইন পপুলার, মোস্ট পপুলার আর কেরিয়ার ফিল্ডের মধ্যে থাকে পিসিবিএম নিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইন। তো এখানে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন দিককে বেছে নেয়, ইঞ্জিনিয়ারিং ফিল্ডকে বেছে নেয়, যেখানে তারা বিটেক বা বিই করে, ঠিক আছে, যেখানে একটা ভালো কেরিয়ার তারা এখান থেকে বিল্ড করতে পারে। তারপরে তারা আর্কিটেকচার করতে পারে, তোমরা আর্কিটেকচার করতে পারো পিসিবিএম যদি থাকে, কম্পিউটার অ্যাপ্লিকেশানে বিসিএ করতে পারো, বিসিএ করতে পারো, ফিজিক্সে বিসিএ, বিএসসিতে বসতে পারো, মানে হচ্ছে তোমরা ফিজিক্স নিয়ে এগিয়ে যেতে পারো, তোমরা মাস্টার করতে পারো, অনার্স নিয়ে মাস্টার করতে পারো, সেরকমভাবে ম্যাথামেটিক্স নিয়ে বিএসসিএতে অনার্স নিয়ে মাস্টার করতে পারো, কেমিস্ট্রিতে বিসিএতে অনার্স নিয়ে মাস্টার করতে পারো, এখানে টিচিং লাইনে, এখানে এইসব সমস্ত প্রায় টিচিং লাইনে যেতে পারো। এছাড়া বিভিন্ন লাইন তো আরও রয়েছে, বিভিন্ন আরও কেরিয়ার অপশন রয়েছে যেগুলো তোমরা এই 12 পরে আরও করতে পারো, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। তারপর ডিফেন্সে তোমরা যেতে পারো, এনডিএ পরীক্ষায় বসতে পারো 12 পরে ডিফেন্সে যেতে চাইলে।
তো এরপরে যদি তোমার কমার্শিয়াল পাইলট হতে চাও তো তোমরা পাইলট হতে পারো, যদি তোমরা মার্চেন্ট নেভিতে যেতে চাও যেতে পারো, এবং যদি গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর এ যেতে চাও বা ব্যাঙ্কিং এর দিকে যেতে চাও তো এখান থেকে সেটাও তোমাদের সুবিধা রয়েছে, যে কোনো জায়গায় তোমরা এখান থেকে যেতে পারো। মেইনলি এই পিসিএম এর ওপর এইগুলো ডিপেন্ড করে। তো এরপরে যদি পিসিবি এর কথা বলি তো এখানে তোমরা ডক্টর হতে পারো, এমবিবিএস এ ডিগ্রি নিতে পারো, যেটা হচ্ছে মোস্ট পপুলার ফিল্ড পিসিবি এর জন্য। তো এরপরে তোমরা ডেন্টিস্ট হতে পারো, বি ডিএস এ বসতে পারো, তারপরে হচ্ছে তোমরা হোমিওপ্যাথি ফিল্ডে যেতে পারো, যেটায় বিএইচএমএস এ ডিগ্রি নিতে পারো, তারপরে তোমরা ফিজিওথেরাপিস্ট হতে পারো, ফিজিওথেরাপিস্ট যদি হও তোমরা বিপিটি ডিগ্রি নিতে পারো, তারপরে বায়োটেকনোলজি হতে পারো, ফুড টেকনোলজি হতে পারো, নিউট্রিশনিস্ট এবং ডাইটিশিয়ান হতে পারো, নার্স হতে পারো, গাইনিক্স হতে পারো, এবং গভর্নমেন্ট সেক্টরে তোমরা যেতে পারো। তো এখানে প্রচুর সাবজেক্ট কম্বিনেশন, মানে প্রচুর এখানে কেরিয়ার অপশন তোমাদের রয়েছে, আরও অনেক রয়েছে, যেটা আমাদের এখানে আমি যদি লিখি তাহলে বোর্ডে ধরবে না এবং তোমাদের এর ব্যাখ্যা করা সম্ভব না। মেনলি যেগুলো মানুষ পিসিবি এর জন্য বেছে নেয় সেইগুলোর কেরিয়ার অপশনের কথা বললাম, মোস্ট পপুলার কেরিয়ার অপশন যেগুলো রয়েছে সেগুলোর কথা আলোচনা করলাম। এবং তোমরা যদি এই যে পিসিবিএম নাও তাহলে কিন্তু তোমরা 12-এর পরে পিসিবিএম নিলে তাহলে কিন্তু তোমরা যদি চাও যে আমরা এখান থেকে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাব বা পিসিবিএম থেকে আমরা পিসিবি এর যে কেরিয়ার অপশন রয়েছে সেখানে যাব, তো তোমরা 12-এর পরে তোমরা ডিসাইড করতে পারো, এবং যে কোনো ফিল্ডে যাওয়ার আগে যদি তোমরা পিসিবিএম নাও তো তোমাদের সুবিধা রয়েছে, তোমরা মেডিকেল লাইনেও যেতে পারো এবং তোমরা যদি চাও ইঞ্জিনিয়ারিং লাইনেও যেতে পারো। তাহলে সেই কারণে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পিসিবিএম নিয়ে থাকে, যে কোনো এর জন্য যে কোনো কেরিয়ার অপশন রয়েছে, তো তোমরা যে কোনো মানে ফিল্ডে কেরিয়ার করতে পারো। বন্ধুরা, তোমাদের সায়েন্স স্ট্রিম নিয়ে কিন্তু পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাদের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে বলেছি এবং কেরিয়ার অপশন নিয়ে বলেছি, কী কী সাবজেক্ট কম্বিনেশন হলে কী কী কেরিয়ার হতে পারে সমস্ত কিছু বলে দিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে, বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, কেন আরও দুটো এইরকম ভিডিও আসতে চলেছে যেখানে আর্টস স্ট্রিম নিয়েও আলোচনা করবো এবং কমার্স নিয়েও আলোচনা করবো। তো এছাড়া তোমরা যদি এখনও বললাম আগেও যে তোমাদের ডাউট থেকে থাকে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, যে আর্টস নেবো না সায়েন্স নেবো না কমার্স নেবো, তাহলে কিন্তু তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো, যেটা আমি আই বাটনে কিংবা ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো, তোমরা আই বাটন ফলো করো তাহলে কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।